ঘাস খামার ধ্বংস হওয়ার জন্য দুটি রোগেই যথেষ্ট। তার মধ্যে একটি রোগ অলরেডি আমার খামারে প্রবেশ করেছে, যে রোগের মৃত্যুর হার 70-80% হতে পারে। তো এত ভয়াবহ রোগের আবির্ভাব কিভাবে হলো, কি কি কারণকে আমি দায়ী করছি সেই রোগটা আক্রমণ করার জন্য, কি কি লক্ষণ দেখা দিয়েছে কিংবা কি লক্ষণ দেখে আমি বুঝতে পারলাম সেই ভয়ঙ্কর রোগের আবির্ভাব ঘটেছে কিংবা সেই ভয়ঙ্কর রোগে অলরেডি আক্রমণ করে ফেলেছে হাঁসগুলোকে, প্রতিকার হিসাবে আমি কি কি পদক্ষেপ গ্রহণ করছি, যদিও এই রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই, তারপরেও আমি কি কি মেডিসিন কিংবা কি কি সতর্কতা অবলম্বন করছি হাঁসগুলোকে সুরক্ষিত এবং খামারকে সুরক্ষিত রাখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা কিন্তু জানেন যে কিছুদিন আগে আমাদের খামারের হাঁসগুলো অসুস্থ হয়েছিল। সেই অসুস্থ হওয়ার পিছনে কিছু রিজন আছে, সেই রিজনগুলোও কিন্তু আমি বলেছিলাম এবং লাইভের মাধ্যমে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং কিছুদিন আগেই একটা হাঁস কিন্তু হঠাৎ করে মারা গিয়েছিল, যদিও তৎক্ষণাৎ সেই হাঁসের মারা যাওয়ার পিছনে আমি কারণ উদ্ঘাটন করতে পারিনি, পরবর্তীতে কিন্তু আমি পুরো খামারটা দেখার পরে সেই কারণটা উদ্ঘাটন করতে পেরেছি। তো প্রথম অসুস্থ হওয়ার পিছনে যে কারণগুলো দায়ী সেগুলো আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। তো সুস্থ হতে গিয়ে আবার অসুস্থ কেন হলো হাঁসগুলো, তার জন্য আমি কি কি কারণকে দায়ী করছি কিংবা কি কি কারণ হতে পারে সেই কারণগুলো আমি প্রথমে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার আমি কি করছি এগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারা সতর্ক হতে পারবেন এবং এই ভুলগুলো যদি আপনাদের খামারে আপনারা করে থাকেন তাহলে এই ভুলগুলো থেকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, এই লক্ষণগুলো বুঝে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করার চেষ্টা করতে পারবেন এবং আমি যে মেডিসিনগুলো কিংবা যে সতর্কতাগুলো অবলম্বন করছি সেগুলো আপনারা আপনাদের খামারে প্রয়োগ করে সেই রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে পারবেন। তো পুরো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ না করে অনুরোধ জানাচ্ছি সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য, এবং পুরো ভিডিও দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি সব সময় রোগের নাম দেখে কিংবা রোগের নাম অনুযায়ী ট্রিটমেন্ট করতে বিশ্বাসী নই। অ্যাকচুয়ালি যে কোনো রোগের নাম অনুসরণ করা হয় এজন্য যে রোগটাকে চিহ্নিত করার স্বার্থে কিংবা বিভিন্ন কারণে আমরা রোগের নাম চিহ্নিত করি কিংবা নামকরণ করা হয়, কিন্তু আমি এক্স্যাক্টলি রোগের লক্ষণগুলো এবং সেই লক্ষণগুলো কেন হয়েছে এবং কি সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যে মেডিসিন কিংবা যে প্রতিষেধক ব্যবহার করতে হয় সেগুলোই মূলত ব্যবহার করি। তো আমি প্রথমে কারণগুলো যেগুলো চিহ্নিত করেছি আমার খামারে, এক্স্যাক্ট আমার খামারে যেটা কারণ ঘটেছে কিংবা যে সমস্যাগুলোকে আমি দায়ী করছি সেই সমস্যাগুলো আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি। এই সমস্যাগুলো যদি আপনাদের খামারে থাকে তাহলে অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। তো প্রথম যে সমস্যা কিংবা কারণ আমি চিহ্নিত করেছি সেটা হচ্ছে এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে একাধিক খামারের হাঁস আমি অ্যাড করেছি আমার খামারটা প্রসারিত করার জন্য এবং হাঁসের সংখ্যা বাড়ানোর জন্য আমার কিছু হাঁস কেনার প্রয়োজন পড়ে এবং আমি একাধিক খামার থেকে হাঁস ক্রয় করে নিয়ে আসি, যা আপনারা অবগত আছেন। তো বিভিন্ন খামার থেকে যখন আমি হাঁসগুলো ক্রয় করে নিয়ে আসি সেই খামারের হাঁসগুলো উপযুক্ত সময়ে ট্রিটমেন্ট করা হয়েছে কিনা কিংবা ভ্যাকসিন দিয়েছে কিনা সেটা সঠিক ইনফরমেশন আমরা পাইনি এবং সঠিকভাবে তারা ট্রিটমেন্ট করেছে কিনা সেটা সম্পর্কে আমরা অবগত না। তো একাধিক খামারের হাঁস এখানে সংযোজন করা হয়েছে যার কারণে সবগুলো খামারের কিংবা সবগুলো হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা হচ্ছে ট্রিটমেন্ট ব্যবস্থা আলাদা হয়, এই সমস্যাটা হতে পারে, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আপনারা জানেন এই খামারে কিন্তু আমরা বদ্ধভাবে অনেক আগ থেকেই হাঁস পালন করছি কিন্তু ইদানিং কিন্তু এখানে কোনো মেল ফিমেল হাঁস অ্যাড করা ছিল না, অর্থাৎ শুধু ফিমেল হাঁস ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের হচ্ছে ছোট একটা ইনকিউবেটরের বাচ্চা ফুটানোর স্বার্থে কিছু মেল ফিমেল হাঁস অ্যাড করতে হয়। তো হুট করে আসলে আমরা অ্যাড করতাম না, আমাদের পুকুর পাড়ের যে খামার আছে সেখানে মেল ফিমেল হাঁস অ্যাড করা আছে, তো আস্তে আস্তে আমরা আসলে অ্যাড করতে যাচ্ছিলাম যে অল্প অল্প করে এখানে ফিমেল হাঁস আর মেল হাঁস অ্যাড করব, তখন আসলে এই ঝুঁকিটা কিংবা এই সমস্যাটা হবে না। আর যদিও আমরা মেল হাঁসটা অন্য খামার থেকে কিনে আনি, আলাদাভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করি, আলাদাভাবে কিন্তু আমরা রেখে দেই, তারপরে আমরা এখানে অ্যাড করার ব্যবস্থা করি। তো মেল ফিমেল হাঁস এক খামার থেকে আমরা নিয়ে আসি আর সেটা কিন্তু আমরা পুকুর পাড়েই পালন করতে যাচ্ছিলাম। তো পুকুরে কাজ কিছু আমাদের পেন্ডিং ছিল, তো পুকুরে মাটি আমাদের হচ্ছে কিছু কাটতে হয়েছিল। আপনারা জানেন যে গত বছরে আমরা হচ্ছে সেখানে একটা ডিজিটাল খামার করার জন্য মাটি কাটতে যাচ্ছিলাম, তো
কিছু কারণে হয়নি। তো এবার আসলে মাটি খনন করার উদ্দেশ্যে হঠাৎ করে সেই খামারের হাঁসগুলো আমাদের এই খামারে আনতে হয়। তো এই খামারে হচ্ছে দুই ধরনের হাঁস আছে, একটা বাচ্চা হাঁস যেটা আমরা প্রথম দিন থেকে জিরো দিন থেকে লালন পালন করছি, তো সেগুলো ভ্যাকসিন সেগুলোর মেডিসিন আলাদা, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও যেহেতু আলাদা সেগুলোকে আমি আলাদাভাবে, যে বড় একটা শেড আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেক বড় শেড এই খামারের মধ্যে, তো 60 ফিট, এটা হচ্ছে 60 ফিট প্লাস। তো এই ঘরে কিন্তু আমরা সেই ছোটো বাচ্চাগুলোকে রেখেছি, যার কারণে আমরা এই ডিম পাড়া হাঁসগুলোকে কিন্তু আলাদাভাবে এখানে বিভক্তকরণ আছে ঘরটা। তো এই ঘরে কিন্তু আমরা এই বড় হাঁসটাকে বড় হাঁসগুলোকে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ করে যেহেতু পুকুর পাড়ের হাঁসগুলো আমাদের অ্যাড করতে হয়েছিল, তো এই ছোট্ট ঘরের মধ্যেই কিন্তু আমাদের হচ্ছে এই ডিম পাড়া হাঁসের সঙ্গে ওই হাঁসগুলো অ্যাড করতে হয়েছিল। তো ওখানে যেহেতু মেল ফিমেল হাঁস অ্যাড করা ছিল, এখানে শুধু ফিমেল হাঁস অ্যাড করা ছিল, তো হঠাৎ করেই আসলে এটা অ্যাড করা একেবারেই আমাদের ঠিক হয়নি। আর এই ঘরটা যত দূর প্রসারিত সেই অনুযায়ী হাঁসের সংখ্যা অনেক বেশি ছিল, আর এই ঘরে কোনো রকম ফ্যান ছিল না। আর এখন যে নেট জালের আপনারা হচ্ছে বেড়া দেখতে পাচ্ছেন, এই নেট জালের বেড়াটা হচ্ছে ছিল না তখন। এই পাশে যে নেট জালটা দেখতে পাচ্ছেন, যেটা যে নেট জাল দিয়ে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছিল না, সেই নেট জাল ছিল। আর যখন সমস্যা হয়েছে তারপরে কিন্তু আমরা এই খোলা নেট জালটার ব্যবস্থা করেছি। তো যাই হোক, যখন আমরা অ্যাড করি তখন মেল ফিমেল হাঁস একবারে অ্যাড করা হয়েছিল, এবং ছোট্ট ঘরে ফ্যান ছিল না আর গাদাগাদি করে হাঁস ছিল, হাঁস কিন্তু গরমে অসুস্থ হয়ে যাবে এটাই স্বাভাবিক ছিল। তো পরবর্তীতে যখন আমরা রিয়েলাইজ করলাম যে হচ্ছে হাঁসগুলো অসুস্থ হচ্ছে, তখন আমরা স্ট্যান্ড ফ্যান কিংবা আরও অন্যান্য ফ্যানের ব্যবস্থা করেছি, এবং বাহিরে আলো বাতাস যাতে চলাচল করে এগুলো ব্যবস্থা করেছি। আসলে আমরা আগেই ব্যবস্থা করে তারপর নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ করে মাটি খননের স্বার্থে আমাদের হুট করে হাঁসগুলো নিয়ে আসতে হয়েছে, আসলে আমাদের করার কিছুই ছিল না। তো আমরা আসলে ভাবতে পারিনি যে একদিন দুই দিনে হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে, তো এটা একটা সমস্যা। আর হচ্ছে দুই দিন কিন্তু মোটর কিংবা হচ্ছে টিউবওয়েলের সমস্যার কারণে দুই দিন হাঁসগুলো সঠিকভাবে গোসল করতে পারেনি কিংবা পানি সঠিকভাবে পায়নি, এটা আরেকটা সমস্যা। তো আর একটা বিশেষ যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের খামারের আশেপাশে যে ঘরোয়াভাবে হাঁস পালন করা হয়, অর্থাৎ বাড়িতে লালন পালনকৃত হাঁস যারা পালন করে সেই হাঁসগুলো কিন্তু প্রায় কয়েকটা বাড়িতে হাঁস অসুস্থ ছিল, অর্থাৎ ডাক প্লেগের আক্রমণ হয়েছিল। আর আমরা জানি যে ডাক প্লেগ রোগ কিংবা এ ধরনের ভাইরাসজনিত রোগ কিন্তু বাতাসের সঙ্গে কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তো আশেপাশে যেহেতু এই রোগটা ছড়িয়ে গিয়েছিল আর আমাদের খামারটা বেশি দূরে নয়, তো এ থেকেও কিন্তু এই ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। আরেকটা সমস্যা সেটা হচ্ছে বিভিন্ন খামারের হাঁস যেহেতু অ্যাড করেছে, এখানে ভ্যাকসিন করা এবং ভ্যাকসিন না করা দুটো হাঁসেই সংমিশ্রণ ছিল। তো মোটামুটি এই সকল কারণকে আমি দায়ী করছি এই রোগের আক্রমণ করার পিছনে। তো এখন আমি আসছি যে কি লক্ষণ দেখে বুঝলাম যে হাঁসগুলো অসুস্থ হয়েছে কিংবা এই রোগে আক্রান্ত হয়েছে। লক্ষণগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন যে কি কি লক্ষণ আমি দেখতে পেরেছি এবং কি কি লক্ষণ দেখে আমি চিহ্নিত করতে পেরেছি যে যে এই রোগটা হয়েছে। তো প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে প্রথমে খাওয়া কমিয়ে দিয়েছিল, অর্থাৎ রুচিটা কমিয়ে দিয়েছিল। দ্বিতীয় লক্ষণ, হাঁস ঘর ঘর শব্দ করছিল, একখানে দু একটা করে হাঁস ঝিম ধরে বসেছিল আর হঠাৎ করে কিন্তু একটা হাঁস মারা গিয়েছিল। কিছু হাঁস আস্তে আস্তে খোঁড়া হতে শুরু করলো, অর্থাৎ পা দিয়ে হাঁটতে পারছিল না আর পাগুলো কিন্তু আস্তে আস্তে অসল হয়ে পড়ছিল কিছু হাঁসের। কিছু হাঁসের মাথা ফুলে যাচ্ছিল, কিছু হাঁসের চোখ দিয়ে পানি ঝরছিল, পাখাগুলো উস্কো শুষ্ক হয়ে গিয়েছিল, মলের পরিবর্তন হয়েছিল, মল দিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল। তো মোটামুটি এই সকল লক্ষণ দেখে আমি বুঝতে পেরেছি যে আমার খামারে এই ভয়ঙ্কর রোগের আবির্ভাব ঘটেছে। তো যখন আমি এই রোগটা বুঝতে পারলাম কিংবা চিহ্নিত করতে পারলাম, তখন আসলে অনেক হাঁস অ্যাট্যাক করে ফেলেছে। আর এই রোগ যখন অ্যাট্যাক করে ফেলে তখন আসলে এই রোগের 100% সলিউশন কিংবা এই রোগ থেকে মুক্ত করা হাঁসগুলোকে একেবারেই কিন্তু পসিবল না, কারণ এই রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই। তাই কিন্তু আমরা এই রোগের প্রতিষেধক কিংবা প্রতিরোধক হিসাবে ভ্যাকসিন ব্যবহার করি। তো অলরেডি যেহেতু এই রোগ আবির্ভাব ঘটেছে কিংবা এই রোগের আক্রমণ হয়ে গেছে, তো এক্ষেত্রে আসলে কী কী পদক্ষেপ গ্রহণ করলাম কিংবা কী কী মেডিসিন ব্যবহার করলাম,
তো যেদিন আসলে আমি বুঝতে পারি অবশ্যই তার একদিন কিংবা দুই দিন আগে হাঁসগুলো অ্যাট্যাক করে ফেলেছে, আর যখন অ্যাট্যাক করেছে তখন অলরেডি ভিতরে আসলে কোন হাঁসের কতটুকু অ্যাট্যাক করেছে আমার জানা নেই, আর জানার কথাও না। যে হাঁসগুলো প্রথম লক্ষণ কিংবা যে হাঁসগুলো একটু কম অ্যাটাক করেছে সেগুলো আসলে আস্তে আস্তে ইম্প্রুভ করা সম্ভব, কিংবা ইম্প্রুভ করার আমরা চেষ্টা করতে পারি। আর যে হাঁসগুলো অলরেডি অ্যাটাক করে ফেলেছে, অলরেডি খোঁড়া হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, সেগুলো আসলে অবস্থা একটু খারাপ, একটু বেহাল অবস্থা। তো আমরা কিছু হাঁসকে আসলে জবাই করে ফেলি, যে হাঁসগুলো আমরা লক্ষণ খারাপ মনে করেছিলাম কিছু হাঁস আমরা জবাই করে ফেলি, যদিও তুলনামূলক অনেক কম। আর যেটা পদক্ষেপ গ্রহণ আমরা করেছি সেটা হচ্ছে, প্রথমে আমরা এই ঘরটা আলো বাতাসের ব্যবস্থা করেছি, স্টান ফ্যানের ব্যবস্থা করেছি, ঠান্ডার ব্যবস্থা করেছি, এবং তৎক্ষণাৎ হাঁসগুলো কিন্তু পানিতে দেওয়া বন্ধ করেছি। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা অনেকেই কিন্তু এই ব্যাপারটাকে অ্যাভয়েড করেন কিংবা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন না। আপনারা যদি নিকটস্থ পশু হাসপাতালে যান তখন কিন্তু ওনারা বলেন যে পানিতে দেওয়া যাবে না, আপনারা এই ব্যাপারটাকে অ্যাভয়েড করে পুনরায় কিন্তু পানিতে দেন আর এই রোগটা ছড়িয়ে পড়ে। তো কেন পানিতে দিতে নিষেধ করে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, আশা করছি এরপর থেকে আপনারা এই ভুলটা করবেন না। এক্স্যাক্টলি এই রোগটা যেহেতু সোয়াসে কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, তো পানিতে যখন দিবেন আর ওই পানিতে সুস্থ অসুস্থ সকল হাঁস একসঙ্গে গোসল করবে, সেই পানি খাবে, তো এই রোগ অসুস্থ হাঁস থেকে সুস্থ হাঁসের কাছে পৌঁছাতে কিন্তু সময় লাগবে না, খুব দ্রুত সময়ে পৌঁছে যাবে। তো এই রোগটা দ্রুত ছড়ানোর জন্য হাঁসগুলো একসঙ্গে পানিতে দেওয়াই কিন্তু যথেষ্ট। অর্থাৎ আপনি যদি হাঁসগুলোকে পানিতে দেন তাহলে খুব দ্রুত এই রোগটা কিন্তু পুরো খামারে ছড়িয়ে যেতে পারে। তো এজন্য অবশ্যই যখন এই রোগের আবির্ভাব ঘটবে কিংবা আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে এই রোগটা হয়েছে, তখন পানিতে দেয়া একেবারেই বন্ধ করবেন। অর্থাৎ গোসলের জন্য যে পানি মুক্ত জলাশয় কিংবা হাউজের মধ্যে যে পানিটা আপনার ব্যবস্থা করেন সেই পানি দেয়া একবারে বন্ধ করবেন, আমরাও কিন্তু বন্ধ করেছিলাম। এবং খাবারের যে পানিটা আমরা দিয়েছিলাম বারবার পানি চেঞ্জ করে দিচ্ছিলাম এবং উপযুক্ত মেডিসিন ব্যবহার করেছিলাম, যদিও সরাসরি এই রোগের কোনো উপযুক্ত মেডিসিন নেই, তারপরেও সহায়ক ভূমিকা পালন করার জন্য সহায়ক রোগের যে সিমটমগুলো আমরা যে রোগের দেখেছি, অর্থাৎ ঠান্ডা, জ্বর কিংবা হচ্ছে মলের পরিবর্তন, এই সকল রোগের সহায়ক চিকিৎসাগুলো আমরা করেছি। প্লাস খাবার যে আমরা কিন্তু খাবারটা শুকনা দিয়েছিলাম, এখন যেহেতু হাঁসের লিভারটা একটু সমস্যা কিংবা দুর্বল হয়েছে তাই খাবারে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে পানি দিয়ে নরম করে খাওয়ানোর চেষ্টা করেছি। খাবারের সঙ্গে এনজাইম আমরা নিয়মিত ব্যবহার করছি, টক্সিন ব্যবহার করছি, নিয়মিত পটাশ জীবাণুনাশক স্প্রে করছি, আর আমরা কিন্তু কিছু পরিমাণ জীবাণুনাশক অর্থাৎ পটাশ আমরা হাঁসগুলোকে খাইয়ে দিয়েছি। পটাশের পরিমাণটা আসলে অনেক সেন্সিটিভ, আপনারা এটা সঠিক ব্যবহার যদি না করতে পারেন তাহলে হাঁসের ক্ষতি হতে পারে। তো আপনারা খাবার পাত্র এমনভাবে পটাশ ব্যবহার করতে পারেন এই রোগ থেকে মুক্তর জন্য কিংবা এই রোগটা দ্রুত ছড়িয়ে যেতে না যায় এজন্য, আপনারা এমনভাবে ব্যবহার করবেন যে যে পাত্রে আপনারা পানি রাখবেন আর যে পাত্রে পটাশটা ব্যবহার করবেন সেই পাত্রের পানি যেন কোনোভাবেই লাল রঙের না হয়, অর্থাৎ পটাশের যে রঙটা, যে পটাশের যে কালারটা সেটা যেন ধারণ না করে, এত কম পরিমাণে দিবেন। তো এই পটাশটা মূলত আমরা খুব সতর্কতার সাথে ব্যবহার করি যাতে এই ভাইরাসটা দ্রুত না ছড়ায়। তো ঠান্ডার জন্য আমরা হচ্ছে প্যারাসিটামল দেই, সর্দির জন্য কিছু মেডিসিন দেই, যেহেতু মলের পরিবর্তন কিংবা মলের গন্ধ সৃষ্টি হয়েছে এজন্য আমরা কিন্তু মানুষের যে অ্যান্টাসিড সিরাপ সেটা ব্যবহার করি, ভিনেগার ব্যবহার করি, র্যানামাইসিন ব্যবহার করি আর কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তো আসলে মেডিসিনের পরিমাণ অনেক বেশি বললাম, এই মেডিসিনগুলো কিন্তু একেবারে আমি ইউজ করিনি, আস্তে আস্তে মেডিসিন ইউজ করেছি। সকালবেলাও যদি একটা মেডিসিন দিয়েছি তারপরে আমি হচ্ছে ফ্রেশ পানি দিয়েছি, ফ্রেশ পানিটা শেষ হয়েছে, শেষ না হলেও আসলে সেই পাত্রটা পরিষ্কার করে আবার আমি আর একটা মেডিসিন দিয়েছি। তো এভাবেই সারাদিন আসলে এই খামারটাতে লেগে থাকতে হয়েছে, আবার খামার নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। কয়েকদিন থেকে হাঁসগুলো যেহেতু অসুস্থ তাই খামারের ব্যস্ততার পাশাপাশি আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়া অনেক জরুরি বলে মনে করলাম, তাই আমি আসলে এই শত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করলাম যাতে করে আপনারা সতর্ক হতে পারেন, এই বিষয়গুলো আপনাদের খামারে আপনারা হচ্ছে সতর্কতা স্বরূপ কাজে লাগাতে পারেন। আর যত সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে ঠান্ডা জায়গায় হাঁসগুলোকে রাখা, এবং ঘরে সবসময় কিন্তু আমরা ফ্যান ছেড়ে দিয়েছিলাম, ঘর এবং বাহিরে খুব যথেষ্ট পরিমাণে ঠান্ডার ব্যবস্থা ছিল। তো যাই হোক, এই কয়েকদিনের যে
আমার খামারে অসুস্থতা কিংবা এই অসুস্থতা নিয়ে আমার যে পদক্ষেপ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা আপনাদের খামারে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইনফরমেশনগুলো যদি কারো কাজে লাগে, যদি ভালো লাগে, অবশ্যই রেসপন্স দিবেন। আর আপনার মূল্যবান তথ্য এবং আপনার খামারের আপডেট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।